গাজল গুঞ্জুরিয়া রেললাইন সম্প্রসারণ এবং বুনিয়াদপুর কালিয়াগঞ্জে আটকে থাকা রেল প্রকল্প পুনরায় চালু করার দাবি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে স্মারকলিপি দিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি আর কি কি দাবি জানিয়েছেন শুনবো। মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে প্রায় 15-20 মিনিট ধরে দীর্ঘ আলোচনা হয়েছে। তাতে আমরা একদিকে যেমন বালুরঘাট হিলি যে রেল প্রকল্প, যে রেল প্রকল্পের কাজ এগোতে শুরু করে দিয়েছে, অলরেডি প্রায় অনেকটাই টাকা কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারের অর্থাৎ ডিএম এর কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এই বিষয়ে কথা হয়েছে। তার সাথে গাজল গুঞ্জরিয়া ইটাহার এই লাইন যে প্রজেক্ট এবং বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে প্রজেক্ট, এই দুটো প্রজেক্ট বন্ধ হয়ে গেছিল, সেগুলোকে আবার নতুন করে খোলার ব্যাপারে অনেকটা ওনার সাথে আলোচনা হয়েছে। তার সাথে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার রেলের যোগাযোগ উন্নতিকরণ থেকে শুরু করে আপনার রেলের জায়গায় গঙ্গারামপুর বা বুনিয়াদপুরে একটি তৈরি করা, ওখানে জায়গা আছে সেখানে একটি স্টেডিয়াম তৈরি করার জন্য আমরা প্রপোজাল দিয়েছি রেলের তরফ থেকে, এবং আমরা স্পোর্টস মিনিস্টার অনুরাগ সিং ঠাকুরকেও প্রপোজাল দিয়েছি আলাদা করে, যাতে ওখানে একটি স্টেডিয়াম তৈরি হয় রেলের জমিতে। আমরা সেই প্রপোজালও রেলমন্ত্রীকে দিয়েছি, উনি বলেছেন আমাদের জমি দিতে কোনো অসুবিধে নেই। তো এই সমস্ত বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার রেল পরিকাঠামোকে উন্নয়নের জন্য যা যা করা দরকার মাননীয় রেলমন্ত্রী বলেছেন, তার সহযোগিতা সম্পূর্ণভাবে থাকবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।